নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। একদম কচি লাউ শাকের ডগা এনেছি, যেটা দিয়ে চচ্চড়ি নাওয়া নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কচি কচি লাউ ডগা দিয়ে লাউ শাক ভাপা, যেটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এক থালা ভাত শুধুমাত্র এই লাউ শাকের ভাপা দিয়েই খাওয়া হয়ে যাবে, সঙ্গে আর কিচ্ছু লাগবে না। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। এবার লাউ শাকের ডগাগুলো ভাপা বানানোর জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এক একটা করে লাউ শাকের ডগা নিচ্ছি। প্রথমে পাতাগুলো টুকে নেব। পাতাগুলো টুকে নেওয়ার পর যখন শাকের ডাঁটি বা ডাঁটা পড়ে থাকবে সেটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর যে পাতাগুলো আলাদা করে রেখেছিলাম সেই পাতাগুলো সব একসঙ্গে বটি দিয়ে কুচিয়ে নেব। এইভাবে সব লাউ শাকের ডগাগুলো কেটে নেব। সব লাউ শাকের ডগাগুলো কেটে নেওয়ার পর এতটা পরিমাণ হয়েছে, এটা তো টিফিন বক্সে ধরবে না, তাই কড়াইতেই ভাপাতে হবে। এবার ভালো করে কেটে রাখা শাক আর ডাঁটাগুলো ধুয়ে নেব। ভালো করে জল পাল্টে পাল্টে বারে বারে ধুয়ে নিতে হবে, কারণ শাকের মধ্যে বালি মাটি এসব লেগে থাকে। ভালো করে না ধুলে খাওয়ার সময় শাকের সঙ্গে বালি মাটি মুখে পড়লে কিচকিচ করে। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য চারটে কাঁচা লঙ্কা, তিন চা চামচ পোস্ত ও তিন চা চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার সব একসঙ্গে শিলে বেটে নেব। শুধু সর্ষে বা শুধু পোস্ত দিয়েও করতে পারেন, এক্ষেত্রে আপনারা সর্ষে পোস্ত বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে স্বাদটা সুন্দর আসে। আমার মশলাগুলো একসঙ্গে বেটে নেওয়া হয়ে গেছে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম হলে বড়িগুলো দিয়ে দেব। আমি 8 থেকে 10টা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। 2-4 বার নেড়ে নেওয়ার পর বড়িগুলো যখন ভাজা হয়ে যাবে তখন বড়িগুলো তুলে নেব একটি পাত্রে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। বড়ি ভেজে নেওয়ার পর বাকি তেলটায় ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। 2-4 বার নেড়ে নেওয়ার পর যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব। শাকটা যেহেতু পরিমাণে বেশি দেখতে লাগে সহজে নেড়ে চেড়ে নেওয়া যায় না, তাই প্রথমেই লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর একটা ঢাকা চাপা দিয়ে দেব। অনেকেই শাকের মধ্যে পরিমাণ মতো লবণ একসঙ্গে দিতে পারেন না, সেহেতু প্রথমে অল্প দেবেন, তারপর শাকের পরিমাণ কমে আসলে বাকি লবণটা দেবেন, তাহলে লবণের পরিমাণ শাকের মধ্যে ঠিকঠাক হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। দেখবেন ধীরে ধীরে শাকের থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর শাকটাও পরিমাণে কমে আসছে। যদি ফ্লেমটা হাইতে রাখবেন তো শাকের থেকে জল বেরিয়ে আবার তাড়াতাড়ি জলটা শুকিয়েও যাবে, তাই লোতেই রাখবেন ফ্লেমটা, যাতে শাকের জলটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়, আলাদা করে আর কোনো জল অ্যাড করতে হবে না। দেখুন শাকের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। শাক কমে শাকের থেকে যেই জল বেরিয়ে আসবে এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা। ফ্লেমটা লোতে রেখে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা শাকের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এবার অ্যাড করব কিছু মশলা। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে ভেজে রাখা বড়িগুলো। লবণ আগে থেকে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, এবার আর দেবো না। এবার সব একসঙ্গে ভালো করে মেশাতে মেশাতে কষিয়ে নেব। সব একসঙ্গে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা। তারপর 2-1 বার নেড়ে চেড়ে ঢাকাটা চাপা দিয়ে দেবো। তখনও গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো, না হলে শাকের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন শুধু মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে শাকটা সিদ্ধ হলো কি না, আর শাকটা সিদ্ধ হতে হতেই শাকের জলটাও শুকিয়ে আসবে,
সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ লাউ শাকটা ও ডাঁটাটা দুটোই খুব কচি। আমি শাকের জলটা দিয়েই শাকের পুরো রান্নাটা করব, কোনো এক্সট্রা জল অ্যাড করব না। একটু নাড়াচাড়া করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, এতে স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। সব সময় ঢাকা চাপা দিয়েই রান্নাটা করতে থাকবো। এবার ঢাকনা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ প্রায় হয়েই এসেছে, জলটা একটু কমে আসলেই হয়ে যাবে আমার আজকে রেসিপিটি। তারপর দু একবার নেড়ে চেড়ে নেব, ঢাকনাটা চাপা দিয়ে দেব। এক মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঢাকনাটা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করুন, কমেন্ট লিখে জানান আপনার কীরকম লাগলো। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।